বেনারসি শাড়ির জন্য বিখ্যাত উত্তরপ্রদেশের বেনারস শহর, সেই সহ যন্ত্রচালিত তাঁতের জেরে হস্তচালিত শিল্পীরা বিপন্ন হয়ে পড়েছিলেন। বর্তমানে একই অবস্থা বাংলা তাঁত শিল্পীদের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তাঁত শিল্পীদের দাবি, তারাও আজ বিপন্ন। একসময় বাংলা তাঁত সারা দেশ শুধু নয় বিশ্ব দরবারে সম্ভ্রম আদায় করেছিল, কিন্তু বর্তমানে শিল্প বিপ্লবের এই সময় যন্ত্রচালিত তাঁতের কাছে হার মানছে বাংলা। তার প্রভাব কি পড়েছে হস্তচালিত তাঁতেও? শিল্পীদের দাবি, একসময় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে 10,000-এরও বেশি মানুষ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে ধুঁকতে থাকা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষের দাবি, গ্রামের পর গ্রাম তালা বন্ধ রয়েছে তাঁত কারখানা, গ্রাম ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে শিল্পীরা, আর এইসবের পেছনে রয়েছে সরকারি উদাসীনতা। তাঁতের কোন রকম ব্যবসা নাই, যাও বা ছিল সেটা ওই বাংলাদেশের শাড়ি আসাতে আমাদের গঙ্গারামপুরে তাঁতের আর কোনো রকম কোনো কিছুই নেই। আমাদের গঙ্গারামপুর এরিয়াতে 10,000-এর উপরে পাওয়ারলুম ছিল, এখন এবার এখন মনে হয় 300 চলে না, সব বন্ধ। খটখটি তাঁত ছিল সেগুলি সব বন্ধ। কোথায় উন্নয়ন আছে আমাদের এই তাঁতের? এই কুটুর কুটির শিল্পের কোন জায়গায়? দক্ষিণ দিনাজপুর জেলার তার ভিতরে গঙ্গারামপুর থানা সবচাইতেও উন্নত মানের ছিল, গঙ্গারামপুর থানায় তাঁতটা বেশি ছিল। কিন্তু এখন আপনারা গিয়ে ঘুরে ঘুরে দেখেন তো কয়টা তাঁত চলে আর কয়টা। আমার শিল্পের জন্য আমার কুটির শিল্পের কোনো সাহায্য নেই, আর কোনোদিন পাননি? বরং এর আগে আমরা এই সুতা পাতাম সরকারি ইসে রেটে, সেগুলিও এখন বন্ধ। সেসব কয় পেতেন ওটা? হ্যাঁ কয় পেতেন ওটা? ওই 17-এরও আগে পাইছি, 17-এর পরের থেকে আর পাইনি। তাঁত শিল্পে দুদিনে পারিবারিক ব্যবসায় নজর দিয়েছে নবীন প্রজন্ম, কিন্তু শিল্পের বেহাল অবস্থায় তিনি হাবুডুবু খাচ্ছেন ব্যবসা সামলাতে গিয়ে। তাঁতটা তো এখন প্রায় বন্ধ থেকেই হয়ে গেছে, তো এটা যদি আবার পুনরায় আগের মতো বাজার রমরমা আসে তাহলে ভালো হয়, আমাদের তাঁতিদেরও ভালো হয়, সুযোগ সুবিধা হয় অনেক। আগে ঠেঙ্গাপাড়াতে হাট লাগতো প্রতি বুধবার করে, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে কিন্তু এখন বাগানের মোট শপিং প্লাজাতে হাট বসছে প্রতি রবিবার করে। বাংলা তাঁতের সুদিন ফিরেছে দাবি করে রাজ্য। তন্তুজ মঞ্জুসার মতো রাজ্য সরকারের অধীন কোম্পানি পরিবর্তনের সরকারের হাত ধরে লাভের মুখ দেখতে পেরেছে দাবি রাজ্যের, আর সেই রাজ্যে বাংলা তাঁত শিল্পী ক্রমশ পিছিয়ে পড়ছে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কর্মকারের রিপোর্ট, সময় কলকাতা।